সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া আগামী সাত দিনের মধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিসুর রহমান দুপুরের সচিবালয় এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি আর পরবর্তী সাত দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি রিপোর্ট করছেন রকুন উদ্দিন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেয়া হয় কতদিনের মধ্যে ও কীভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাত দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী সাত দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয় এর একজন প্রতিনিধি অর্থ বিভাগের একজন প্রতিনিধি সিএনএ আমরা যেন কম্পিউটার অ্যান্ড অডিটার জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে এটা উইংস টিপ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি এখন অ্যাডিশনালি থাকে উনি এটার মেম্বার সেক্রেটারি এই কমিটি করে দেওয়া হয়েছে তাদেরকে টাইমলাইন আমরা দেবো একটা যোগ ন্যূনতম সময় তারা কী করবে একটা ফরম্যাট রেডি করবে নট মোর দ্যান সেভেন ডেজ যদি ফর্মেটটাই চাই আচ্ছা ফর্মেট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয় মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে সব মন্ত্রণালয়ের আছে সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন জানেন একসাথে একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না যারাই পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে এবার সোজা কথা আইনানুক খবর খবরটা কি খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো ওই চিঠি চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে সাত দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব রকন উদ্দিন এন নিউজ ঢাকা